तेरे सामने है झुका मेरे सर पे। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आज सबाई के जाना शुभ नववर्ष প্রীতিও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর বড়দেরকে এখন হলো স্নান ফ্নান করে একটু কাজ আছে, তারপরে যাবো আমরা দিদি বাড়িতে, কারণ ওইখানে আজকে মেলা হয়, মানে সারা রাত অনুষ্ঠান হয়, তো সেই জন্য যাব। আর ব্লগটা শুট হচ্ছে আমার অ্যান্ড্রয়েডে, কারণ ওই ফোনে হলো ভিডিও এডিটিংয়ে বসিয়েছি, তো ওখানে সেভ হচ্ছে, তার জন্য ভাবলাম এখান থেকে এই ফোন থেকে আজকে ব্লগটা করি। তো দুটো ফোনের ক্যামেরাটাই ভালো, ওটা বেশি ভালো, ওটা কম, যাই হোক আগে তো এটাতেই করতাম, তো আজ এটাতেই ব্লগটা করি। তো চলো, বোন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, দেখাই ওকে আমি শেখালাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে বড়দের প্রণাম করবি, আর আমি এখনও স্নান করতে পারিনি, তো আমি এখন স্নান করে নেব। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছে স্নান স্নান করে। তারপরে হলো আমাদের গরু আছে, আজকে আমাদের নববর্ষের দিনে গরুকে পুজো করতে হয়, তো ঠাম্মা করবে পুজো, ওদেরকে স্নান করাবে, মনে হয় কালকে করিয়েছিল, হ্যাঁ কাল যাই হোক আজকে হয়তো আজ আবার করাবে, স্নান করিয়ে গলায় ফুলে মালা দেবে পুজো করে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো কী কী হয় আমিও সঠিক জানি না, এবার ঠাম্মা পুজো করবে না আমাকে করতে হবে আমি সেটাও জানি না, তো চলো দেখতে থাকো। এই শাড়িটা পরব এখন হলুদ কালারের, এই হলুদ কালারের শাড়ি আর লাল কালারের ব্লাউজ, স্নান করে এসে গেছি তো শাড়ি জারি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো দেখতে থাকো। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে, ছাওয়াতে মনের রোদ কমে, দিন শুরু তোর কথাই, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে, তোর সাথে বেদিন আজ থেকে উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, ভোগ দিতে হয়। আর চলো তো এখন যাব গোয়াল ঘরে, আমি পুজো করতে, এদেরকে স্নান করানো হয়ে গেছে, দুটোকেই স্নান করিয়েছে, আর এই জায়গাটাকে সুন্দর করে লেপা হয়েছে, আর এখানেও লেপেছে কবর দিয়ে সুন্দর করে, ঠাম্মা লেপে দিয়েছে। আর চলো আরও কিছু জিনিস আনতে হবে, বোন আমাকে হেল্প করছে, আর বোন তো ঘুম থেকে উঠে সকালে পুজো করা হয়ে গেছে না, ঘরের পুজো বোন করে নিয়েছে ঘুম থেকে উঠেই, আর আমার কাজ হলো এই কাজটা আগে ঠাম্মা করতো, তারপরে মা বাড়ি থাকলে মা করে, আর এখন আমি বড় হয়ে গেছি তাই আমি করছি। তো চলো সব কিছু আনি এই ঘরে আস্তে আস্তে, দেখতে থাকো কাদের কাদের মধ্যে নিয়মটা আছে তোমরা আমাদের কমেন্ট করে জানিও, আর সবার থাকে না, যাই হোক আমাদের মধ্যে আছে। এই শাড়িটা আমাকে দিয়া দিয়েছিল বার্থডেতে, কানের শাড়ি, চুড়ি, ফুলটা, টিপটা, ব্লাউজটা সব দিয়া দিয়েছিল, আর ভাবলাম বছরের প্রথম দিন মনে হলো ওর দেওয়া জিনিসটা পরি, তো পরলাম। আর যখন দিদিবার যাবো তখন মায়ের দেওয়া কুর্তিটা পরবো, আর যখন মেলায় যাবো তখন দিদির দেওয়া কুর্তিটা পরবো। মা দেওয়া মানে দাদা টাকা দিয়েছিলো, মা টাকা দিয়েছিলো, তো মায়ের থেকে 100 দাদা থেকে 100 নিয়ে জামাটা কিনেছি, মানে মা দাদা দুজন মিলে দিয়েছে, না মা টাকা দিয়েছিলো, যাই হোক দাদা দিয়েছে বলবো, ওটা মা দিয়েছে বলবো না, কারণ দাদা আমাকে টাকা দিয়েছিলো জামা কিনতে। আর চলো দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, পুরো ঘেমে গেছি, কোনো মেকআপ করিনি আজকে, কারণ জানি গরম প্রচুর পড়ছে আর সম্ভব না, তো লিপস্টিকটা পরেছে, টিপটা পরেছে, বেশ আর কিচ্ছু না, চলো হ্যাঁ যাবো। এই যে আমার ঠাকুমা, দুই মাস পরে বাড়ি গেছি, দু মাস, চলো গোলাপের কাটা শাড়িতে জড়িয়ে গেল। Thank you.
তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল, মানে বড় হয়ে গেছে। আমি ভেবেছিলাম হলো তোমাদের এই পার্ট মানে একটার মধ্যে আজকে সারাদিনের সবকিছু করবো, কিন্তু হলো না। এখনই আমি এডিট করতে বসেছিলাম, দেখলাম ব্লগটা প্রায় 8-9 মিনিট হয়ে গেছে, আর আমি তোমাদের বেসিক্যালি 8-9 মিনিটের থেকে বেশি ব্লগ দিই না, তোমরা অত বড় ভিডিও দেখো না। তো আজকে আরও কী কী করবো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, মানে নেক্সট পার্ট 2 বানাবো আজকে। তো চলো এই ভিডিওটা পুরোটা দেখো, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আজকে পরপর ব্লগগুলো দিয়ে দিচ্ছি। তো চলো টাটা, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো, সঙ্গে থাকো।